discuss about the difference between physostomas and physoclistas. WBCS mains paper zoology 2018 paper 1 group B question number 2D. আজকে আমরা physostomas এবং physoclistas এই দুটো সম্পর্কে পার্থক্য জানব। তো এই দুটো হচ্ছে অ্যাকচুয়াল দুটো টাইপ অফ সুইম ব্লাডার, একটা খুব প্রিমিটিভ একটা খুব রিসেন্ট, মানে যেটা পরবর্তীকালে ইভলিউশনে পরবর্তীকালে তৈরি হয়েছে। তো চলো আমরা দেখি যে এটা কি অ্যাকচুয়াল। তো শুরু করা যাক, প্রথমে physostomas physoclistas যেহেতু সুইম ব্লাডারেরই অংশ, তাহলে আমাকে প্রথমে সুইম ব্লাডার কি একটু জেনে নিতে হবে। তাহলে চলো একটু ঝটাঝট দেখে ফেলি যে হোয়াট ইজ অ্যাকচুয়াল সুইম ব্লাডার। ইন মোস্ট অফ দ্য ফিশেস আর ক্যারেক্টারিস্টিক্স স্যাক লাইক স্ট্রাকচার ইজ প্রেজেন্ট বিটুইন দ্য গাট অ্যান্ড দ্য কিডনিজ। দ্য স্ট্রাকচার ইজ কল্ড বাই ভ্যারিয়াস নেমস, দ্যাট ইজ সুইম ব্লাডার অর গ্যাস ব্লাডার অর এয়ার ব্লাডার। তাহলে আমরা একটা ফিশের অ্যানাটমি দেখছি, যেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গাট অ্যান্ড কিডনি এই দুটোর মাঝখানে সিচুয়েশন করছে সুইম ব্লাডার। ওকে, দিস ইজ অলসো কল্ড অ্যাজ গ্যাস ব্লাডার অর এয়ার ব্লাডার। ইট অকুপাইজ দ্য সেম পজিশন অ্যাজ দ্য লাংস অফ হায়ার ভার্টিব্রেটস অ্যান্ড ইজ রিগার্ডেড অ্যাজ হোমোলোগাস টু দ্য লাংস। ইট ডিফার্স ফ্রম দ্য লাংস অফ হায়ার ফর্ম মেইনলি ইন অরিজিন অ্যান্ড বা ব্লাড সাপ্লাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এরা সাধারণভাবে লাংস, হ্যাঁ, হায়ার ভার্টিব্রেটের যে লাংস হয়ে থাকে সেই একই রকমের বৈশিষ্ট্য নিয়ে তৈরি হয়েছে। মানে এই সুইম ব্লাডার পরবর্তীকালে ওই একই পজিশনে কিন্তু পরবর্তীকালে হায়ার ভার্টিব্রেটের ক্ষেত্রে লাংসকে থাকতে দেখেছে। তো অনেকের মতে এটা লাংস এবং সুইম ব্লাডার প্লাস প্রায় হোমোলোগাস টু ইচ আদার, বাট এদের ব্লাড সাপ্লাই একটু আলাদা, ব্লাড সাপ্লাই যেখান থেকে হয় সেটা একটু আলাদা। দ্য সুইম ব্লাডার অ্যারাইজেস ফ্রম দ্য ডর্সাল ওয়াল অফ দ্য গাট অ্যান্ড গেটস দ্য ব্লাড সাপ্লাই ইউজুয়ালি ফ্রম দ্য ডর্সাল অ্যাওর্টা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডর্সাল অ্যাওর্টা, ডর্সাল অ্যাওর্টা যেটা সুইম ব্লাডারের সাথে যুক্ত হচ্ছে, এই ডর্সাল অ্যাওর্টা থেকে সুইম ব্লাডার কিন্তু ব্লাড সাপ্লাই পাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানেই হচ্ছে আমাদের লাংসের সাথে সুইম ব্লাডারের পার্থক্য। সুই লাংস কিন্তু অন্যদিকে ভেন্ট্রাল ওয়াল অফ ফ্যারিংস থেকে তৈরি হচ্ছে এবং তারা সিক্স অ্যাওর্টিক আর্ক বা পালমিনারি আর্ক থেকে ব্লাড সাপ্লাই পাচ্ছে। তাহলে ব্লাড সাপ্লাই কিন্তু গ্যাস ব্লাডারে হয় ডর্সাল অ্যাওর্টা দিয়ে, কিন্তু সুইম ব্লাডারের ক্ষেত্রে এই সরি ভার্টিব্রেটের লাংসের ক্ষেত্রে কিন্তু অ্যাওটিক আর্ক অর্থাৎ ডর্সাল এবং ভেন্ট্রাল সেই অ্যাওটাকে যারা যুক্ত করেছে তাদেরকে অ্যাওটিক আর্ক বলে, তার যে সিক্স আর্ক সেটা দিয়ে সাপ্লাই হচ্ছে ভার্টিব্রেটের ক্ষেত্রে লাংসে। ওকে, ইট ইজ প্রেজেন্ট ইন অলমোস্ট অল দ্য বোনি ফিশেস অ্যান্ড ফাংশন অ্যাজ আ হাইড্রোস্ট্যাটিক অর্গান। এরা হাইড্রোস্ট্যাটিক অর্গান হিসেবে কাজ করছে, ব্যালেন্সিং অর্গান হিসেবে কাজ করছে, অ্যাজ আ ভেরি ইনসিগনিফিকেন্ট সেলুলার এক্সটেনশন ফ্রম দ্য গাট। কখনো কখনো কীভাবে শুরু হয়, সুইম ব্লাডার হচ্ছে এই গাট থেকে একটা এক্সটেনশন বেরিয়ে সুইম ব্লাডার তৈরি হয়েছে, যে ইভলিউশনারি চ্যানেল তৈরি হয়েছে। সো আমরা এখানে একটা অ্যানাটমি অফ ফিশ দেখতে পাচ্ছি, যার এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রেন, স্পাইনাল কর্ড, অলফ্যাক্টরি বাল্ব, এখানে আমরা কিডনি এবং কার্টের মাঝখানে সুইম ব্লাডার দেখতে পাচ্ছি, গোনাড রয়েছে তার নিচে, ইন্টেস্টাইন, দিস ইজ লিভার অ্যান্ড হার্ট। এবং আমরা একটু ভালো করে ছবিটা দেখো, দিস ইজ ডর্সাল অ্যাওর্টা অ্যান্ড এই ডর্সাল অ্যাওর্টা চারিপাশে ছড়িয়ে গিয়ে এখানে কিন্তু রিচে মেরিবিলিয়া অর্থাৎ যেখানে মানে অ্যাওর্টা এবং ভেইন যত রকমের, ভেইন কী করে সাধারণভাবে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে আর আর্টারি সাধারণভাবে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু পালমোনারি ক্ষেত্রে ফুসফুসের ক্ষেত্রে সেটা উল্টো ব্যাপার হয়ে থাকে। তো আমরা দেখছি এখানে যে শিরা ধমনী মিলে যে জায়গাটা তাকে বলছে রিটা মিরিবিলিয়া। ওকে, এবং বিভিন্ন মাসেল, ব্লাডার ব্লাডার ওয়াল এই সমস্ত রয়েছে। মূল কথা ডর্সাল অ্যাওর্টা থেকে এরা ব্লাড সাপ্লাই পাচ্ছে। নেক্সট, সুইম ব্লাডারের স্ট্রাকচারটা যদি চটজল দিয়ে একটু পড়ে ফেলি, দেখো স্যাক লাইক স্ট্রাকচার এবং এদের যে মানে বাইরের যে একটা ক্যাপিলারি নেটওয়ার্ক চারিপাশে এই যে এরকম অ্যাওর্টা তারপরে ভেইন আর্টারি দিয়ে একটা স্যাক লাইক একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। বিনিথ দ্য ক্যাপিলারি সিস্টেম দেয়ার ইজ এ কানেক্টিভ টিস্যু লেয়ার কল টিউনিকা এক্সটার্নাল। ক্যাপিলারির পরেই যে লেয়ারটা রয়েছে গ্যাস ব্লাডারে একদম বাইরে টিউনিকা এক্সটার্নাল, তারপরেই রয়েছে একটা লেয়ার তাকে বলছে টিউনিকা ইন্টার্নাল, ঠিক এক্সটার্নাল পরে টিউনিকা ইন্টার্নাল, কনসিস্টিং অফ প্রাইমারিলি অফ স্মুথ মাসেল ফাইবার অ্যান্ড এপিথেলিয়াল গ্যাস গ্ল্যান্ড। এরা কিন্তু স্মুথ মাসেল ফাইবার এপিথেলিয়াল গ্যাস গ্ল্যান্ড তৈরি হয়েছে। দ্য সুইম ব্লাডার লাইস বিলো দ্য কিডনি বিটুইন দ্য গোনাডস অ্যান্ড অ্যাবভ দ্য গাট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিডনির ঠিক তলায়, গোনাডসের ঠিক উপরে এবং গাটের ঠিক উপর দিকে রয়েছে। দ্য কানেকশন উইথ দ্য ইসোফেগাস মে বি রিটেইন থ্রুআউট লাইফ অর মে বি লস্ট ইন দ্য অ্যাডাল্ট।
একটা কানেকশন যেটা ইসোফেগাসের সাথে সুইম ব্ল্যাডারে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, তবে অ্যাডাল্ট পজিশনে গিয়ে সেটা নষ্ট হয়ে যায়। এই যে কানেকশনটা দিয়ে এবার আমাদের আসল জার্নি শুরু হচ্ছে। সুইম ব্ল্যাডার মোটামুটি তোমরা জেনে গেছো, দেখো এখানে ডর্সাল অ্যাওর্টা আর সিলিকো মেসেনটেরিক আর্টারি দিয়ে সারা জায়গায় এই সুইম ব্ল্যাডারে কিন্তু অক্সিজেন আসছে, গ্যাস ব্লাড সাপ্লাই করছে, আর যত ডি অক্সিজেনের ব্লাড সেগুলো এই পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন থেকে বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার। এবারে ডিপেন্ডিং আপন দ্য প্রেজেন্স অফ দ্য ডাক্ট, কোন ডাক্ট, ডাক্টাস নিউম্যাটিকাস কোথায় আছে, ইসোফেগাস এবং সুইম ব্লাডারের মাঝখানে, তাহলে জাংশন বিটুইন দ্য সুইম ব্লাডার, ইসোফেগাস অ্যান্ড দ্য সুইম ব্লাডার ইজ কল্ড ডাক্টাস নিউম্যাটিকাস। ওকে, অ্যান্ড ওকে, তো এইটা যাদের ক্ষেত্রে থাকে তাদেরকে আমরা ফাইসোস্টোমাস বলি, যাদের ক্ষেত্রে থাকে না তাদের ক্ষেত্রে আমরা ফাইসোক্রিস্টাস বলি। তারপর ডিফারেন্স এখানে এক নম্বর এবং প্রধান ডিফারেন্স এখানেই দেখতে পাচ্ছ, নিউম্যাটিক ডাক্ট যাদের ক্ষেত্রে থাকে বিটুইন ইসোফেগাস এবং সুইম ব্লাডার তাদেরকে আমরা ফাইসোস্টোমাস বলি, এবং সুইম ব্লাডার এবং ইসোফেগাসের মধ্যে ডাক্ট না থাকে ফাইসোক্রিস্টাস বলি। চলো আরও একটু দেখে নিই ব্যাপারটা কী হয়। ফাইসোস্টোমাস কন্ডিশন, দ্য সুইম ব্লাডার ডেভেলপস ফ্রম দ্য ইসোফেগাস, এক্ষেত্রে সুইম ব্লাডার কিন্তু ইসোফেগাস থেকে তৈরি হয়েছে। When the ductus pneumaticus is present between the swim bladder and esophagus, the swim bladder is called, this is physostomus, this is pneumatic duct. If this pneumatic duct is present between esophagus and swim bladder, is called physostomus. Okay? A vessel emerging from the silico-mesenteric artery supplies the swim bladder and the blood from it is converted. So, a vessel emerging from the সিলিকোমেসেন্টারিক আর্টারি সাপ্লাইজ দ্য সুইম ব্লাডার, তাহলে এখানে দেখো ব্লাড সাপ্লাইটা হচ্ছে যে এই যে সিলিকোমেসেন্টারিক আর্টারির মাধ্যমে ব্লাড সাপ্লাই হচ্ছে সুইম ব্লাডারের মধ্যে। ওকে, অ্যান্ড দ্য ব্লাড ফ্রম ইট ইজ কনভেড টু দ্য হার্ট থ্রু আ ভেইন জয়নিং দ্য হেপাটিক পোর্টাল ভেইন, এবং দেখতে পাচ্ছ যে এই ফাইসোপ্লিস্টাসের ক্ষেত্রে আমি দেখাচ্ছি একটু ফাইসোস্টোমাসে তো নিউম্যাটিক ডাক্তার থাকে, এটাই আলাদা, বাদ বাকি আর কোনো আলাদা নয়, বাদ বাকি একই রকমভাবে হয়। এই যে ভেইনগুলো দেখছো সেইগুলো আলটিমেটলি আমরা দেখতে পাই হেপাটিক ভেইন, এই সমস্ত ভেইনগুলো কিন্তু হেপাটিক ভেইন লিভার এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি জয়েন করেছে হেপাটিক পোর্টাল ভেইন। দ্য কন্ডিশন ইজ অবজার্ভ ইন বোনি গ্যানয়েড ফিশ, দ্য ডিপ নোয়ান্স অ্যান্ড সফট রেড রেস টেলিওস, আমরা টেলিওস ফিশের ক্ষেত্রে, সফট রে টেলিওসের ক্ষেত্রে আমরা নিউম্যাটিক ফাইসোস্টোমাস সুইম ব্লাডার দেখতে পাই, অর্থাৎ যেখানে নিউম্যাটিক ডাক্ট রয়েছে যেটা ইসোফেগাস এবং ব্লাডারটাকে আটকে রেখেছে। নাও ফাইসোক্রিস্টাস কন্ডিশন, চলো আমরা ফাইসোক্রিস্টাস কন্ডিশন দেখি। ইন দিস কন্ডিশন দ্য ডাক্টাস নিউম্যাটিকাস আইস আইদার ক্লোজ অর দিস টাইপ অফ সুইম ব্লাডার ইজ অবজার্ভ ইন স্পাইনি রেড ফিশেস, আমরা আগেরটা দেখলাম কোথায় দেখতে পাওয়া যায়, সফট রেড টেলিওস, এখানে স্পাইনি রেড, যেগুলো স্পাইনি রেড ফিশের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফাইসোক্রিস্টাস কন্ডিশন। এই ক্ষেত্রে সুইম ব্লাডার দিয়ে লাইস অ্যান্ড অ্যান্টেরোভেন্ট্রাল সিক্রেটরি গ্যাস গ্ল্যান্ড কন্টেনিং রয়েছে মেরিবিলিয়া, এই যে রয়েছে মেরিবিলিয়া রয়েছে অ্যান্টেরিয়ার পোর্শনে, অ্যান্ড পোস্টেরোডার্সাল গ্যাস অ্যাবজর্বিং রিজিয়ন কল্ড ওভাল, এই যে ওভাল যারা গ্যাসটাকে অ্যাবজর্ব করছে, এটা গ্যাসটাকে দিচ্ছে, এটা গ্যাসটাকে অ্যাবজর্ব করছে। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা একটা অ্যান্টেরোভেন্ট্রাল সিক্রেটরি গ্যাস গ্ল্যান্ড পাচ্ছি পেটের দিকে, অ্যান্টেরো সামনে পিছন পেটের দিকে, অ্যান্টেরোভেন্ট্রাল সিক্রেটরি গ্যাস গ্ল্যান্ড, যেটা গ্যাস গ্ল্যান্ড, গ্যাসটা এখানে রিমুভ হচ্ছে, অ্যান্ড দ্য পোস্টেরো ডর্সাল গ্যাস অ্যাবজর্বিং রিজিয়ন, পোস্টেরো ডর্সাল পজিশনে ওভাল বডি রয়েছে যেটা গ্যাস অ্যাবজর্ব করছে। ওকে, তো ওভাল ডেভেলপস আউট অফ ডিজেনারেটিং ডাক্টাস নিউমোটিকাস, এই ডাক্টাস নিউমোটিকাস পরবর্তীকালে ডিজেনারেট হয়ে গিয়ে ওভাল বডি তৈরি করেছে, যার ক্ষেত্রে রয়েছে তাদেরকে আমরা ফাইসোস্টোমাস বলে থাকি। দ্য রিটার্ন মেরিবিলি অফ দ্য গ্যাস গ্ল্যান্ড, দ্য ওভাল অ্যান্ড দ্য ওয়ালস অফ ব্লাডার আর সাপ্লাইড বাই দ্য সিলিকো মেসেন্টারিক আর্টারি, দিস ইজ দ্য সিলিকো মেসেন্টারিক আর্টারি, এর মাধ্যমে গ্যাস গ্ল্যান্ড, দিস গ্যাস গ্ল্যান্ড, ওকে, দিস ওভাল অ্যান্ড দ্য ওয়াল অফ দ্য গ্যাস গ্ল্যান্ড, এই জায়গায় ব্লাড সাপ্লাই হচ্ছে। ব্লাড সাপ্লাইতে দেখো ডর্সাল অ্যাওর্টা থেকে ব্লাড আসছে, সিলিকো মেসেন্টারিক আর্টারির মাধ্যমে গ্যাস গ্ল্যান্ডে যাচ্ছে, ওভালে যাচ্ছে এবং এর যে বাইরের ওয়ালে যাচ্ছে। ওকে, বাট দ্য ব্লাড ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য সুইম ব্লাডার ইজ রিটার্ন বাই টু, কিন্তু এই ব্লাডগুলো আবার রিটার্ন ফিরে যাচ্ছে কিন্তু দুটো রুটে, দ্য ব্লাড ফ্রম দ্য গ্যাস গ্ল্যান্ড ইজ রিটার্ন, এখানে যে ব্লাড রয়েছে যেটা সিও টু যুক্ত ব্লাড সেটা রিটার্ন হচ্ছে টু দ্য হার্ট, হার্টে ফিরে যাচ্ছে বাই
দ্য কার্ডিয়ানাল ভেইন। তাহলে দেখো এখানে যে CO2 তাহলে অক্সিজেনের যুক্ত রক্তটা অক্সিজেনটা ডর্সাল অ্যাওর্টার মাধ্যমে সিলিকো মেসেন্টেরিক আর্টারির মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে পুরো এই গ্যাস গ্ল্যান্ডে। কিন্তু এখানে যে CO2 তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এই পোস্টেরিয়র কার্ডিনাল ভেইন, শিরা সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, তো সেই ব্লাডটাকে ক্যারি করে কিন্তু চলে যাচ্ছে একেবারে হেপাটিক পোর্টাল ভেইনে, অর্থাৎ লিভার, হেপাটিক পোর্টাল ভেইন। ওকে, দ্য ব্লাডার স্পেশালি দ্য গ্যাস গ্ল্যান্ড গেটস দ্য ল্যাটারাল ব্রাঞ্চেস ফ্রম দ্য ভেগাস ওয়াইল দ্য ওভাল ইজ ইনার্ভেটেড বাই সিম্প্যাথেটিক নার্ভস। দ্য সেম ব্লাডার ইজ সাপ্লাইড উইথ দ্য ব্লাড থ্রু আ ব্রাঞ্চ ফ্রম দ্য সিলিকো মেসেন্টেরিক আর্টারি, থেকে বিভিন্ন ব্রাঞ্চ তৈরি হয়েছে যেটা ব্লাড সাপ্লাইয়ে হেল্প করছে। The condition represents the intermediate stage when a physostomous condition is on the verge of transformation of the physocrystis. Actually, এই একটা পজিশন হচ্ছে physostomous থেকে physocrystis এ যাওয়া। তাহলে মূলত আমরা দেখলাম physostomous এ this is pneumatic duct present between esophagus, আমরা দেখলাম esophagus এবং swim bladder এর মাঝখানে ডাক্তটা থাকলে তখন আমরা তাকে physostomous, তারপর ডাক্ট না থাকলে physocrystis বলে থাকি। এবং আমরা দেখতে পাচ্ছি দুজনের ক্ষেত্রেই ডর্সাল অ্যাওর্টা সিলিকো মেসেন্টেরিক এর মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাডগুলো সব গ্যাস ব্লাড ব্লাডে যাচ্ছে, উল্টো দিকে এখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে নিয়ে আসছে কিন্তু কার্ডিনাল ভেইন এবং দিস হেপাটিক পোর্টাল ভেইন। এবার চলো তাহলে আমরা যখন বুঝে গেলাম হোয়াট ইজ ফাইসোস্টোমাস ফাইসোক্লিস্টাস, তাহলে এবার ডিফারেন্সে যাই। ফার্স্ট অফ অল ফাইসোস্টোমাস হচ্ছে প্রচুর মোস্ট প্রিমিটিভ টাইপ যেটা এখন আর দেখা যায় না প্রিমিটিভ, কিন্তু ফাইসোক্লিস্টাস কিন্তু মোর ডিরাইভ, অর্থাৎ ইভলিউশনের পরবর্তীকালে তৈরি হয়েছে ফাইসোক্লিস্টাস। Physostomas, the swim bladder develops from the esophagus when the ductus pneumaticus is present between the swim bladder and the esophagus. Swim bladder is called physostomas naturally. So the ductus pneumaticus থাকে esophagus এবং swim bladder এর মধ্যে, তবে তাকে physostomas বলছি। In this condition, ductus pneumaticus is either closed or atrophied. নয় আছে নয়তো নেই, physostomas এ কিন্তু নয় ক্লোজ বন্ধ রয়েছে নয়তো নেই। A vessel emerging from the silico mesenteric artery supplies the swim bladder and the blood from it is conveyed to the heart through a vein joining the hepatic portal vein. তাহলে আমি আবারও বললাম যে বিভিন্ন ক্যাপিলারিস ভেসেল যেটা সিলিয়াকো মেসেন্টেরিক আর্টারি থেকে তৈরি, সেগুলো অক্সিজেন যুক্ত রক্তটা গেছে গ্যাস গ্ল্যান্ডে এবং গ্যাস ব্লাডার থেকে যত রকমের CO2 যুক্ত ব্লাড সেগুলো এই ভেইনের মাধ্যমে চলে গেছে লিভারে এবং হার্টে বেরিয়ে গেছে এবং ঢুকেছে কিন্তু আর্টারির মাধ্যমে। ওকে, বাট এক্ষেত্রে আমরা দেখছি যে সুইম ব্লাডার ইজ সাপ্লাইড উইথ দ্য ব্লাড ফ্রম ব্রাঞ্চ ফ্রম দ্য এটাও এগেইন সিলিকো মেসেন্টেরিক আর্টারি থেকেই পাচ্ছি, ওয়াইল দ্য ব্লাড ইজ রিটার্ন টু হার্ট বাই এ ভেসেল জয়েনিং দ্য পোস্ট কার্ডিনাল ভেইন। এক্ষেত্রেও সেটাই হচ্ছে যে লিভারে দেখো লিভার হার্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু ঢুকছে হচ্ছে সিলিকো মেসেন্টেরিক আর্টারির মাধ্যমে অক্সিজেনযুক্ত ব্লাড। দ্য কন্ডিশন রিপ্রেজেন্টস অ্যান ইন্টারমিডিয়েট স্টেজ, আমরা এই কন্ডিশনটাকে একটি ইন্টারমিডিয়েট স্টেজ বলতে পারছি ফাইসোস্টোমাস এবং ফাইসোক্লিস্টাস এর মধ্যে। নেক্সট, ফাইসোস্টোমাস দেখা যায় বুনি গ্যানয়েড ফিশ ডিপনোয়ান্স অ্যান্ড সফট রেড স্টেলিওসদের ক্ষেত্রে, কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায় স্পাইনি রেড ফিশেস। তাহলে আমরা দেখলাম একটা প্রিমিটিভ, একটা ডিরাইভ, একটা নিউমেটিকাস রয়েছে, একটা এমিন। একটা দেখলাম যে কার কার ক্ষেত্রে দেখা যায় গ্যানয়েড ফিশ ডিপনোয়ান্স অ্যান্ড সফট রেড স্টেলিওস, বাট এক্ষেত্রে কিন্তু স্পাইনি রেড ফিশের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। ওকে, এই হচ্ছে টোটাল। এবং আমরা যদি এই ছবিটা একটু দেখি আরো ভালো করে বুঝতে পারবো, দেখো এখানে কিন্তু ফাইসোস্টোমাস তৈরি হওয়াটা তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ ডাক্টাস নিউমেটিকাস। ওকে, কিভাবে আস্তে 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 তৈরি হচ্ছে আলটিমেটলি, দিস ইজ রুটিমেন্ট অফ সুইম ব্লাডার, ছোট্ট সুইম ব্লাডার ইসোফেগাস থেকে আস্তে আস্তে ডেভেলপ করেছে, ডেভেলপ করে অ্যান্টেরিয়ার চেম্বার তৈরি হয়েছে, পোস্টেরিয়ার চেম্বার তৈরি হয়েছে এবং আস্তে আস্তে এখানে কিন্তু ডাক্টাস নিউমেটিকাস ডেভেলপ করেছে। উল্টো দিকে আমরা চলে আসি এখানে ফাইসোক্লিস্টাস যেটা ডিরাইভ, অর্থাৎ এখানে আস্তে আস্তে কিন্তু এই কানেকশনটা লোপ পেয়ে গেছে এবং সেটা ওভাল উইন্ডোতে পরিণত হয়েছে, ওভালে পরিণত হয়েছে বা পোস্টেরিয়র চেম্বারে পরিণত হয়েছে। দেখো এখানে কোনো কানেকশন নেই, আস্তে আস্তে এটা পোস্টেরিয়র চেম্বারে পরিণত হয়েছে। তো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাইসোস্টোমাস অ্যান্ড ফাইসোক্লিস্টাস। ওকে, সো আজকে আমরা বললাম সুইম ব্লাডার কি, ফাইসোস্টোমাস ফাইসোক্লিস্টাস এই সমস্ত বললাম। ওভারঅল আমরা 2008 পেপার 1 জুওলজি গ্রুপ বি এর কোশ্চেন নাম্বার 2 টি আজকে পড়ে ফেললাম এবং সেই সাথে অনেক কিছু পেয়ে গেলাম।